অনেকেই বাবার নাম করে ঠাট্টা করছিল। অর্জুন উইকেট নিতেই নিন্দুকদের তোপ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার। শুধু সচিন টেন্ডুলকারের ছেলে বলেই সুযোগ পেয়েছেন, নিজের প্রতিভা নয়, বাবার নাম ভাঙিয়ে কেরিয়ার গড়েছেন তিনি। আইপিএলে অভিষেক ঘটানোর আগে দীর্ঘদিন এমন কটাক্ষ শুনতে হয়েছে অর্জুনকে, কিন্তু সেসব গায়ে মাখেননি কখনো তিনি, বরং কঠিন পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছেন। অবশেষে সেই কটাক্ষের জবাব দেওয়ার সুযোগ পেল অর্জুন। আইপিএলে প্রথমবার উইকেট তুলে নিতেই নিন্দুকদের কড়া জবাব দিলেন প্রীতি জিন্টাও। কেকেআরের বিরুদ্ধে অভিষেক ঘটিয়ে দুরন্ত বোলিং করেছিলেন সচিন পুত্র, আর নিজের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের জার্সিতে প্রথম উইকেটটি তুলে নেন অর্জুন। শুধু উইকেট নেওয়াই নয়, ম্যাচের শেষ ওভারে দায়িত্ববান বোলারের মতো বল করে অধিনায়ক রোহিত শর্মার ভরসায় যোগান তিনি, নিশ্চিত করেন দলের জয়ও। তারপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন অর্জুন টেন্ডুলকার, প্রশংসা কুড়েছেন ক্রিকেট প্রেমীদের। আর সেই খুশির মুহূর্তে অর্জুনের পাশে দাঁড়িয়ে মক্ষম সমালোচকদের জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। মঙ্গলবার শেষ ওভারে জয়ের জন্য হায়দ্রাবাদের দরকার ছিল 20 রান। রোহিত শর্মা বল তুলে দেন অনভিজ্ঞ অর্জুনের হাতে, সামনে ছিল আব্দুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার। অর্জুনের অনবদ্য বোলিংয়ের জেরে লক্ষ্যের কাছে পৌঁছতে পারল না হায়দ্রাবাদের টিম। শেষ ওভারে মাত্র 5 রান দিয়ে ভুবনেশ্বর কুমারের উইকেট তুলে নেন অর্জুন টেন্ডুলকার, মুম্বাই যেতে 14 রানে। এরপরেই প্রীতি জিন্টা টুইট করেন, অনেকেই স্বজন পোষণ নিয়ে ঠাট্টা তামাশা করত অর্জুনকে, কিন্তু ও দেখিয়ে দিয়েছে এই যোগ্য হিসাবেই এ জায়গাটা সে অর্জন করেছে। সেই সঙ্গে সচিনের উদ্দেশ্যে লেখেন, সচিন টেন্ডুলকার নিশ্চয়ই অত্যন্ত আজ গর্ববোধ করবেন ছেলে অর্জুনের জন্য।